গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 20 জন। পুলিশ জানায়, পিরোজপুরের নাজিরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস সকাল 11:30টার দিকে গোপালগঞ্জ পিরোজপুর সড়কে টুঙ্গিপাড়া উপজেলার মালিকবাজার নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 4 জন নিহত হয়। এদের মধ্যে 3 জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন সনজিৎ ধর, কৃষ্ণ কীর্তনিয়া এবং আকামউদ্দিন মোল্লা। নিহত অপর ব্যক্তির নাম পরিচয় পুলিশ জানাতে পারেনি। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।